আপনারা দেখেছেন যে সকাল 8:30টা ভোট গ্রহণ শুরু হয়েছে এবং আমরা আমাদের কন্ট্রোল রুমের মাধ্যমে সকল কেন্দ্রে খোঁজ খবর নিয়েছি। ভোট গ্রহণ সুষ্ঠুভাবে শুরু হয়েছে এবং ভোটার উপস্থিতি আপনারা দেখেছেন প্রচণ্ড ভোটার উপস্থিতি এত, এবং যতই বেড়া বাড়ছে ভোটার উপস্থিতি ততই বাড়ছে। আজকে এই রংপুরে সকালবেলা কিন্তু বেশ কুয়াশা ছিল এবং শীত ছিল, তো এই শীত উপেক্ষা করে কিন্তু অনেক মহিলা ভোটাররা উপস্থিত হয়েছেন কেন্দ্রে এবং যত বেলা বাড়ছে ভোটাররা আসছেন। আর বিশেষ করে আমরা যে তথ্য পেয়েছি সেখানে দুই একটি জায়গায় দেখা যায় শীতের জন্য অনেক বয়স্ক ভোটারের আঙ্গুলে ছাপটা একটু পাতে কষ্ট হচ্ছিল, তো ওনাদেরকে যখন বেসলিন দিয়ে অথবা পরিষ্কার করে দেওয়া হয়েছে তখন কিন্তু আঙ্গুলে ছাপ আসছে এবং এখন কিন্তু বেশ ভালো হচ্ছে। আর কোনো দুই একটা জায়গায় যে মেশিনে টুকটাক যে প্রবলেম হচ্ছে আমাদের টেকনিক্যাল টিম রাখা আছে, ওনার সাথে সাথেই মেশিন ঠিক করে দিচ্ছেন অথবা রিপ্লেস করে দিচ্ছেন, এখানে কোনো ধরনের আর প্রবলেম হচ্ছে না। আর ইয়ে যেটি বললেন যে টোটাল যদি নির্বাচনে আমরা দেখি যে ব্যাপক অনেক কেন্দ্রে উপস্থিতি এবং আমরা দুই একজন প্রার্থীরও সাথে আমাদের দেখা হয়েছে, তারাও সন্তোষ প্রকাশ করেছেন, বলছেন যে এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ ভালো আছে। আমরা ভোটার লাইনে যারা ভোটার আছে তাদেরকে সাথে কথা বলেছি, তারা কোথাও কোনো কাউকে বাধা দিয়েছে অথবা কেউ কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছে এমন কেউ জানাননি। এমনকি আমরা ভোটারদেরকে শেখানোর জন্য আমরা একটা লিফলেট দিয়ে দিয়েছি, আমাদের পোলিং এজেন্ট অথবা পোলিং অফিসার ওনারা কিন্তু ভোটারদেরকে আগে শিখিয়ে দিচ্ছেন যে সাদা বোতামের চেপে সবুজ বোতামে চাপলে ভোট দেওয়া হয়ে যায়। এভাবে মোটামুটি আমার মনে হচ্ছে এখন পর্যন্ত যে পরিবেশ অত্যন্ত সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। এটা আসলে ওই যে বললাম যে ভোটারদের অনেকে আসলে বয়স্ক ভোটার আছে, তাদের ক্ষেত্রে অনেক সময় বুঝতে অসুবিধা হয়, আবার অনেকের কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা শক্ত বা কেউ গোপন কক্ষে গিয়ে অনেক একটু বেশি সময় নিচ্ছে, হয়তো একটা দিয়ে একটা দিবে কি দিবে না এই ধরনের ছিল। সকালে আমরা দেখেছি যে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান সেই ভিএমএ দিতে গিয়ে জি, এটি কিন্তু আমরা আমাদের উনি ওনার যে ইয়েটা আমরা আমাদের অবগত হয়েছে আমরা পরে, কারণ আমি তো নিজে ওই কেন্দ্র উপস্থিত ছিলাম না। আমাদের এই কেন্দ্রে কিন্তু সার্বিক দায়িত্বে প্রিজাইডিং অফিসার থাকেন, তার সাথে সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন, পোলিং অফিসার ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনী ছিলেন। তো আমি সরাসরি প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি, প্রিজাইডিং অফিসার যেটি জানিয়েছেন উনি যখন কক্ষে গিয়েছেন তখন কিন্তু ওনার উনি কিন্তু একাই যাওয়ার কথা, বাট ওনার সাথে কিন্তু কয়েকজন অন্য ভোটার বা অন্য ওনার কমিটির সমর্থকরাও কেন্দ্রে প্রবেশ করেন অনেকটা জোর করেই, যেটি আসলে আইনে পারমিট করে না। তারপরে হয়তো একজন প্রার্থী যেহেতু গিয়েছেন, তো উনি যখন গিয়েছেন কক্ষে তখন কিন্তু আরেকজন ভোটার গোপন কক্ষে ভোট দিচ্ছিলেন। স্বাভাবিকভাবে যখন একজন গোপন কক্ষে থাকেন তখন কিন্তু আরেকজনকে অ্যালাউ করা যায় না, এটি ভেরি ন্যাচারাল। তো কিন্তু উনি সেই সময়টা না দিয়ে উনি বলেন যে আমার এখন ফিঙ্গারপ্রিন্ট নিতে হবে, যেটা আমাদের প্রিজাইডিং অফিসার জানিয়েছেন। তো স্বাভাবিকভাবে ওনার ফিঙ্গারপ্রিন্ট ওখানে নেওয়ার সুযোগ নাই, উনি কিন্তু আর অপেক্ষা না করে উনি বাইরে এসে প্রচার করলেন যে ওনার ভোট দিতে পারছেন না। তো পরবর্তীতে প্রেস কনফারেন্স করে দিলেন উনি, এরপরে কিন্তু ওনার যখন ওই ভোটার যখন বেরিয়ে আসলো ওনাকে নিয়ে যাওয়া হলো, উনি যথারীতি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, ওনার ভোট দিয়েছেন। তো আমার কাছে মনে হচ্ছে এটি দুঃখজনক আমাদের জন্য এবং এই আমি বলবো যে আমাদের জাতির জন্য এটি দুঃখজনক। আমরা এখনও সত্যকে সত্য বলতে শিখিনি। আমার কাছে মনে হয়েছে যে একটি সুন্দর পরিবেশ আপনারা নিজেরা খেয়াল করেছেন, অত্যন্ত সুন্দর পরিবেশ বিরাজ করছে এবং এই ইভিএমকে প্রশ্নবিদ্ধ করার জন্য অথবা নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করার জন্যই করেছেন কিনা আমি জানি না।